हेलो फ्रेंड्स, वेलकम जाना यूट्यूब चैनल सबाई के चले आओ एक नतून भिडियो नहीं। तो विश्वविद्यालय तरफ से अंतर्वर्तीकालीन सेमिस्टर परीक्षा अर्थात इंटरमिडिएट जो परीक्षा होते चले यूजी पीजी जो परीक्षा हो गए से ही नहीं क्यों अनेक विश्वविद्यालय सिद्धांत अनेक विश्वविद्यालय सिद्धांत नीते पर समस्त विश्वविद्यालय सिद्धांत नहीं तरफ से अनेक बिरोधी आसस्त विश्वविद्यालय एक् सिद्धांत नीते पर ता कौन दिखे जाटाई शेयर कर आजकल भिडियो जरा नतून इसे तक रिक्वेस्ट कर प्लिज सबसक्राइब कर संगे थकबें भविष्य की होते चले इंटरमिडिएट दे सेटाई आलोचना कर देखो आज के चलू देखे निचे आजकल अपडेट जरा नतून इसे तक रिक्वेस्ट कर प्लिज सबसक्राइब कर संगे थकबें। प्रथमत बी कलकाता यूनिवर्सिटी एर तरफ से बला कि 50% ता जो इंटरमिडिएट परीक्षा से एकदम यूजीसी रूल्स मोताबेक करें और अभी अपने दो दिन आगे जो जान दीम सेटाई फाइनल हलो सीउर यह डिसिशन पर क्योंकि विभिन्न वितर्क चले बिरोधिता चले जमन मूल्यायन पद्धति नहीं आपत्ति वेबकुटा साधारण सम्पादक केशव भट्टाचार्य सोमवार एक বিবৃতিতে জানিয়েছেন বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এর ফলে মূল্যায়ন শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে হবে তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সংশয় ও আশঙ্কা দেখা দিচ্ছে। এরকম একতরফা এবং স্ববিরোধী সিদ্ধান্তের জেরে রাজ কলেজের শিক্ষকেরা হেনস্থা হচ্ছে এবং আমি আরজিটাকে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করতে চাই এতে কলেজের শিক্ষকদের কোনো দোষ নেই বা কারোর দোষগুণ আমরা বিচার করছি না। আজকের ইউনিভার্সিটি যদি আজকের প্রথমে ডিসিশন নিতে তাহলে মনে হয় এই প্রবলেমটা হতো না। তাই প্লিজ কেউ কলেজের শিক্ষকদের ওপর কোনো রকম কোনো কিছু আক্রোশ দেখাবেন না কারণ তারা কিন্তু ইউনিভার্সিটি ডিসিশনটাকেই মানছে আর কিচ্ছু না। এটা আমি হাত জোড় করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আচ্ছা, এবার যদি আমি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসি, আপনারা জানেন যাদবপুর অলরেডি বলে দিয়েছে রবীন্দ্র ভারতী তরফ থেকে অলরেডি ডিসিশন নেওয়া হয়ে গেছে। এবার যদি আমি চলে আসি একটু বর্ধমান, কারণ আমি আজকের থেকে দুদিন আগে আপনাদের যেটা বলেছিলাম, যারা বিশেষ করে তোমরা বর্ধমানের স্টুডেন্টস আছো তোমরা টেনশন করছিলে যে আমাদের 14 থেকে পরীক্ষা, আমাদের কি হবে না হবে, আমাদের কি এক্সাম ফিস নিয়ে চুপচাপ বসে গেল ইউনিভার্সিটি কি হতে চলেছে, তখন আমি তোমাদের এটাই জানিয়েছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কিন্তু হালকা স্টেপ নিচ্ছে, মানে আস্তে আস্তে স্টেপ নিচ্ছে, যেটা খুব ভালো জিনিস, পজিটিভ জিনিস। এবং বর্ধমান তার মানে সমস্ত কিছু দেখে ফাইনালি তারা কিন্তু একটা ডিসিশন নিতে চলেছে, সেই ডিসিশনটা আজকের হতে চলেছে। কারণ বর্ধমানের ইউজি কাউন্সিলের কিন্তু আজকের বৈঠক হতে চলেছে এবং আমি তোমাদের দুদিন আগে যেটা জানিয়েছিলাম যে মেবি বর্ধমান এই রবীন্দ্র ভারতী বা যাদবপুরের মতন এই পদ্ধতি অ্যাডাপ্ট করবে, মেবি তারা এক্সাম নাও নিতে পারে, সেদিকেই কিন্তু যাচ্ছে। কি বলছে একটু দেখছি, তো দেখুন এখানে কি বলেছে। আজ মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিলদের বৈঠক রয়েছে, সেখানে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সহ উপাচার্য আশিস পানিগ্রাহী। তার কথায় 16 জুলাই নির্দেশিকায় ইউজিসি স্নাতকের অন্তর্বর্তী সেমিস্টারের মূল্যায়নের আগের সেমিস্টারের ফল এবং বর্তমান আভ্যন্তরীণ যে মূল্যায়ন তাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে আমরা সেই প্রস্তাবই রাখবো। তাহলে বুঝতে পারছো বিশাল বড় কংগ্রেচুলেশন বর্তমানের সমস্ত স্টুডেন্টদের, যেখানে একবার ইন্টারনাল দেওয়ার পর অন্যান্য ইউনিভার্সিটি আবার করে পরীক্ষা নিচ্ছে এবং সেটা আলটিমেটলি এক্সটার্নাল ইন্টারনাল এই বিষয়ে গুলিয়ে যাচ্ছে সবার, বা কিছু ইউনিভার্সিটি বলছে না এটা এক্সটার্নাল না এটা ইন্টারনালই পরীক্ষা, সেইখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়টা খুব ভালো পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা এই পরীক্ষার ব্যাপারটাকে কিছুদিনের জন্য স্থগিত রেখে তারা সমস্ত প্ল্যানিং করে আজকের ফাইনাল ডিসিশন নিতে চলেছে এবং ইউনিভার্সিটির তরফ থেকে এই বক্তব্যটাই রাখা হবে যে ইউজিসি এটা এটা বলেছে এবং সেই মতন করেই মেবি তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, তোমাদের প্রমোট হতে চলেছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি। আরজিটিকে ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এই সেম জিনিস আমি আপনাদের দুদিন আগে জানিয়ে দিয়েছিলাম যারা বর্ধমানের ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল এবং টেনশন করছিলে তোমরা। যদি এবার আমি চলে আসি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, প্রথমত দেখো বিদ্যাসাগর, কোচবিহার বা তুমি আজকে যদি গৌড়বঙ্গ বলো, এই তিনটি ইউনিভার্সিটির বক্তব্য সেম। কি বক্তব্য? এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শিবাজি প্রতিম বসু সংবাদ মাধ্যমকে বলেছেন এখন পরীক্ষার সব প্রস্তুতি আমাদের সারা, তাই এখন যদি উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ না আসে তখন দেখা যাবে। অর্থাৎ বর্তমানে যেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা কোচবিহার পঞ্চমবর্মা বা গৌড়বঙ্গ, এরা একটাই কথা, যদি হায়ার এডুকেশান ওয়েস্টবেঙ্গল হায়ার এডুকেশান থেকে কোনো ডিসিশন না আসে তাহলে পরীক্ষা যেরকম চলছে সেরকমই হবে, সমস্ত কিন্তু সেভাবেই চলছে। এবং তার ফলে তোমাদের যারা বিদ্যাসাগর বলো বা কোচবিহার বলো বা ওদিকে গৌড়বঙ্গর মধ্যে যারা পড়াশোনা করছো, তোমাদের যেরকম পরীক্ষা হওয়ার কথা সেরকম কমি হচ্ছে। এখানে দাঁড়িয়ে বর্ধমান ইউনিভার্সিটি একটা খুব ভালো স্টেপ নিল, পরীক্ষার আগেই তারা কিন্তু একটা ফাইনালি মিটিং করে একটা ডিসিশন নিতে চলেছে, সেই ডিসিশনটা জানাবো। অনেক বিদ্যাসাগরের স্টুডেন্টস আছো ইউনিভার্সিটির যারা বলছো যে আমাদের বুঝতে পারছি না, যারা 2020 সালের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল লাস্ট ইয়ারে, তাদেরও একটা কোয়েশ্চেন যে আমরা আগের বছরের মধ্যে কি আবার ঝুলতে চলেছি, আবার কি সেরকম প্রবলেম আসতে চলেছে। তো দেখো এখন বর্তমানে ইউনিভার্সিটিরা কি ডিসিশন নিচ্ছে, তাদের বক্তব্য, তারা ইউজিসিটা শুনেছে,
উচ্চশিক্ষা দপ্তরেরটাও শুনেছে, কিন্তু ইউজিসি ডিসিশন আসার আগে উচ্চশিক্ষা দপ্তরের থেকে চলে এসেছিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে যে পরীক্ষা নিতে হবে, তাই তারা কিন্তু সেদিকেই যাচ্ছে। এবং এখন বর্তমানে যদি রাজ্যের হায়ার এডুকেশন কোনো ইনফো না পাঠায়, যদি কোনো আপডেট না পাঠায়, যদি কোনো পরীক্ষা রিলেটেড গাইডলাইন্স নতুন না পাঠায়, তাহলে কিন্তু তোমাদের যেরম পরীক্ষা সেরমই হবে। এর ফিউচার কী হতে চলেছে এই সমস্ত কিছু পরীক্ষার? তাহলে কি রাজ্য সরকারের নিয়ম বা গাইডলাইন্স অনুযায়ী তাহলে কি রেজাল্টও বেরিয়ে যাবে? মানে এটা কি ইন্টারনাল বলা হবে না এক্সটার্নাল বলেই রেজাল্ট বার করে দেবে? সেগুলো নিয়ে আসছি আমি। আবার যদি আমি চলে আসি কল্যাণী, প্রথমত দেখো কল্যাণী বা WBSU তরফ থেকে তো পরীক্ষা শুরু হতে চলেছে, আর কল্যাণী নর্থ বেঙ্গল এরা কিন্তু UGC-র যে গাইডলাইন্স সেই গাইডলাইন্স বেরোনোর পর পরীক্ষা নিয়েছে। তো এখানে একটা বড় কোয়েশ্চেন, নর্থ বেঙ্গল তো আগে থেকে শুরু করেছিল, কিছু পরীক্ষা বাকি ছিল, নর্থ বেঙ্গল ডিসিশন নিয়ে নিয়েছে, বাট কল্যাণী ইউনিভার্সিটি এখনও অবধি ডিসিশন নিতে পারেনি যে তারা UGC-র গাইডলাইন্সের পর যে যে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষাগুলোকে বাতিল করবে নাকি সেই পরীক্ষার নাম চেঞ্জ করে এক্সটার্নালকে আবার ইন্টারনাল করে দেবে, সেই নিয়ে এখন অবধি ডিসিশন আসেনি। ডিসিশন আসলে তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করবো। মানে কনফিউজ স্টুডেন্টসরা, সত্যিকারে কনফিউজড। যেমন ধরো আজকের আমি বা WBSU বললাম, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজগুলিতে বাড়িতে বসে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, এবং উপাচার্যকে ফোন করা হলে তার সাথে কন্ট্যাক্ট করা যায়নি, তাই ফাইনাল ডিসিশনটাও জানা যায়নি। তবে এটাই এখন মোটামুটি যে ফাইনাল ডিসিশন বোঝা যাচ্ছে, তোমাদেরও পরীক্ষা হচ্ছে। এবার দেখো এখন ব্যাপার হচ্ছে, বা ম্যাকআউটেরও তো পরীক্ষা চলছে। এখন মেন ঘটনা যেটা হচ্ছে যে, এবং ম্যাকআউটে ধরতে গেলে ওয়েব ক্যাম চালিয়ে ইন্টারনাল, যদি এটা ইন্টারনাল হয় তাহলে ওয়েব ক্যাম দিয়ে ইন্টারনাল পরীক্ষাটা হচ্ছে ম্যাকআউটে বর্তমানে। এবার একটা বড় ঘটনা হচ্ছে, ধরো রাজ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয় এখন অবধি ডিসিশন নিতে পারেনি, তাদের ভবিষ্যতে বা স্টুডেন্টসদের ফিউচার কী হতে পারে? যদিও আমরা খুব সামান্য মানুষ, যদি তবুও আমাদের যেটুকু যা মনে হয় 2020 সালের এক্সপিরিয়েন্স দিয়ে, ফার্স্ট অফ অল যদি কোনো ইউনিভার্সিটি এই যে মার্কস বা এই যে পরীক্ষাটাকে এটাকে এক্সটার্নাল বলে যদি রেজাল্ট বার করে তাহলে প্রবলেম হবে, কারণ UGC যেহেতু বলে দিয়েছে এক্সটার্নাল নেওয়া যাবে না। এবার পরবর্তীতে এখানে একটাই উপায়, যে সমস্ত ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ে নিয়েছে তাদের এগুলোকে ইন্টারনাল বলে চালাতে হবে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি চালাচ্ছে। কারণ আজকে বা তোমরা অলরেডি ইন্টারনাল দিয়ে দিয়েছো, আবার তোমাদের মেবি একটা করে ইন্টারনাল পরীক্ষাই হচ্ছে, কিন্তু যেহেতু তোমাদের ইউনিভার্সিটি এখন অবধি ফাইনাল ডিসিশন নেয়নি, তাই জন্য তোমাদের এটাকে এক্সটার্নাল বলেই তোমাদের চলতে হবে। কিন্তু এটাও একটা ব্যাপার যে এক্সটার্নাল যদি এটা হয় UGC তো ছেড়ে দেবে না, কারণ আমরা 2020 সালে এটা দেখেছি। তাই তোমরা তোমাদের পরীক্ষাটা দাও এবং পরবর্তী যেরকম যে ইউনিভার্সিটি ওয়াইজ আপডেটগুলো পাবো সেগুলোও শেয়ার করবো, যদিও এই নাম্বারটাও ক্যালকুলেট হবে এটাই মোটামুটি বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসের যে আপডেটটা সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকে তো তোমাদের মনে আলটিমেটলি একটু ভালো লাগছে নিশ্চয়ই, যে এক দেখো বিদ্যাসাগর, কল্যাণী বা WBSU যে নিতে চলেছে বা ম্যাকআউট, এদের মতন মানে পরীক্ষা দেওয়ার পর সেটাকে আবার ইন্টারনাল, এখনও তারা ডিসিশন নেয়নি, আমি ক্যালকাটা ধরছি, যে পরীক্ষা নেওয়ার পর সেটাকে আবার ইন্টারনালের নামকরণ করে দেওয়ার থেকে পরীক্ষাটা হচ্ছে না এবং বা এখনও ডিসিশন নেওয়া হয়নি বা সে বিষয়ে ইউনিভার্সিটি ডিসিশন নিতে চলেছে, এটা সত্যিকারে খুব ভালো খবর। থ্যাংক ইউ জানাই ইউনিভার্সিটিকে। ভালো থাকবেন সবাই, অন্যান্য ইউনিভার্সিটির আপডেটগুলো পেলে নিশ্চয়ই নিয়ে আসবো। তবে কেউ এই নিয়ে বা টেনশন তো আমি জানি হচ্ছে, বাট তার থেকে আপনারা প্লিজ একটু এক্সামটা কনসেন্ট্রেট করুন, ইউনিভার্সিটি ওয়াইজ আপডেটগুলো পেলে নিশ্চয়ই শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, হোক কলরা।